সৈদার উপর রেডবুল সিম ব্যবহার করেন বা অনেকে কিনছেন, কেনার পরে কি হয় তাদের ডাটা চালু অথবা তাদের কোনো ফেসবুক বা কোনো ইউটিউবে ঢোকার পর কিন্তু তাদের এমবি আছে, তারপর কিন্তু তাদের লোডিং হয়। দেখুন আমার ফোনে কিন্তু প্রায় এমবি আছে প্রায় 30 জিবির ওপর। দেখুন আমার এখানে কিন্তু ইউটিউবে কিন্তু কোনো ভিডিও আসতেছে না, জাস্ট লোডিং। বা আমি যে এখান থেকে যদি আমার ওয়াইটি স্টুডিও যদি জাস্ট ক্লিক করি, এখান থেকে যদি দেখুন নট কানেক্টেড দেখাইতেছে। তো অনেকে কিন্তু সুইদার উপর রেডবুল সিম কেনার পর এই সমস্যাটা পড়ছেন। তো আপনারা কীভাবে ইন্টারনেট সেটিংটা সঠিকভাবে ঠিক করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর কখন আপনার সিমে কিন্তু সমস্যা হবে না, রেডবুল সিমের ভিতরে প্রবলেম হবে না। তো যখন আমি রেডবুল সিমের নতুন সিমটা নেই, নেওয়ার পরে মানে দু একদিন ভালোই চলছে, ভালোই চলার পরে কিন্তু পরে কিন্তু সমস্যা করতেছে। তো এই সমস্যাটা আমাকে কেউ সমাধান দিতে পারে নাই, তো সমস্যাটা আমি নিজে নিজে সমাধান করছি। যখন আমি সিমটা যেখান থেকে নিয়েছি তারাও মানে বলছে আমাকে যে এটা তো ভাই আমরা কিছু জানি না, যখন আপনি নিয়েছেন তখন তো দেখেই নিয়েছেন এই কথা বলতেছে। তো আমি সেটিংসে যেতেছি, সেটিংসে যাওয়ার পর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন এখানে আমি রেডবুল সিমে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করলাম। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রায় ইন্টারনেটের 4টা সেটিং করা আছে। তো কোনটা অরিজিনাল সেটিং, কোনটা আমি নিজে থেকে করছি সেটা আমি আপনাদেরকে বলে দিব। কোনটা করলে, কোন সেটিংটা করলে, 4টার ভিতরে কোন সেটিংটা করলে আপনার সিমে কোনো সমস্যা হবে না, ইন্টারনেট সমস্যা হবে না, সেটা কিন্তু আমি বলে দিব। ভিডিওটা অবশ্যই ফার্স্ট ক্লাস মনোযোগ করে দেখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি আবারও। তো দেখুন আমার এখানে কিন্তু নেট কিন্তু আসতেছে না, মানে এমবি আছে, ডাটা চালু, আমার ফোনে কিন্তু ডাটা আছে অলরেডি। তো এখান থেকে আমি সরাসরি আপনার যে কী করবেন, আপনার যে ফোনে যে সেটিংস আছে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর তো আপনারা দেখবেন যে দেখবেন সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, তো আপনাদের এই অপশনটা থাকবে। থাকার পর যেখানে যে মোবাইল ডাটা আছে রেডবুল সিম, আপনার যে লেওয়া থাকবে আমার ফোনে মোবাইলে জায়ান্ট সিমও আছে, তো আমার এখানে রেডবুল আছে, রেডবুলের উপরে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম এটা সবার ফোনে থাকবে, তো আপনারা এখানে ক্লিক করে চলে যাবেন, এটার ভিতরে চলে যাবেন। তো চলে যাওয়ার পর তো আপনারা যে কাজটা করবেন এখান থেকে দেখুন বন্ধুরা, আমার প্রথম যখন আমি সিমটা নেই, সিমটা নেওয়ার পর তারা আমাকে কি করছে, তারা আমাদের যে কাজটা করছে এখানে যে আরএমবি এটা লিখে দিছে রেডবুল মানে সংক্ষেপে। তো তারপর আমি যখন সমস্যা হয় এক সপ্তাহ চলছে ভালো, তো তারপর যখন আমি একটা দোকানে যাই, দোকানে যাওয়ার পর তারা আমাকে দুইটা সেটিং করে দিছে, একটা রেডবুল মোবাইল একসাথে লিখে দিচ্ছে ছোটো করে, আর রেডবুল ইন্টারনেট এটা আমি লিখেছিলাম প্রথম হয় না গে। তো তারপর আমি যে কাজটা করি, আমি যে দোকানে গেছিলাম আমি দোকান থেকে ওটা করতে পারি না গে, তখন আমি কী করি, আমি নিজে নিজে কী করি এখানে যে ইন্টারনেট যে সেটিংটা আছে এটা আমি নিজে থেকেই করি। রেডবুল মোবাইল আপনারা দেখতে পেয়েছেন, তো এটাতে আমি জাস্ট এখন ক্লিক করে দিলাম। তো এটা ক্লিক করার পর দেখুন এখন আমি ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পর তো দেখুন আমার এখানে কিন্তু ভিডিও সব কিছু কিন্তু চলে এসে আপনারা সরাসরি দেখতে পারেন, আমার কিন্তু ডাটা কিন্তু চালুই আছে, জাস্ট সেটিংটা আমি চেঞ্জ করে দিছি। তো এখন যদি এই অ্যাপ্লিকেশনের ভিতরে যদি আমি ক্লিক করি দেখুন এটা কিন্তু প্রায় চলে আসছে। তো এখন আমি যেখানে যাব সেখানে কিন্তু আমার ডাটা অন হয়ে যাবে। তো আপনারা জাস্ট কী করবেন এই সেটিংটা করার জন্যে আমি আপনাদেরকে দেখাই দিছি। আপনারা এই সেটিংটা করার জন্যে আপনারা রেডবুল সিমের অ্যাক্সেস পয়েন্ট নেমস এখানে চলে যাবেন। তো এখানে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন দেখবেন যে নিউ এপিএন, তো এখানে আমি আপনাদেরকে একে দেখিয়েও দিতে সেখান থেকে আমি যে সেটিংটা করছি দরকার হয় আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। তো এখানে আপনার রেডবুল মোবাইল জাস্ট এতটুকু লিখবেন। তো আমি আপনাদেরকে মানে কীভাবে আপনারা লিখবেন সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। তো এখানে আপনারা দেখবেন যে নিউ এপিএন জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখবেন যে উপরে নাম আছে, নামে দিবেন আপনারা কি রেডবুল মোবাইল জাস্ট এটা লিখবেন, আপনারা রেডবুল মোবাইল লিখবেন উপরের, তারপরে এপিএনে দেখবেন আপনারা রেডবুল মোবাইল। তো এখানে আপনারা লিখে দেবেন কি রেডবুল মোবাইল। তো আমি এখানে আমি ভুল হয়েছে রেডবুল মোবাইল, তাহলে আমি যেভাবে লিখলাম সেম এইভাবে আপনারা লিখবেন। তো লেখার পর এখান থেকে যে কাজটা হবে আপনাদেরকে এই মোড়ে ক্লিক করবেন, তারপর সেভে ক্লিক করে দেবেন। এখান থেকে সেভ করা হয়ে গেলে আপনারা কী করবেন, যেটা সেভ করছেন তো আমার এখানে কিন্তু স্পেস দেওয়া আছে যে উপরে রেডবুল, এখানে স্পেস দেওয়া ছাড়া আমি সেভ করছি। তো আপনার ছেলে আমার মতো স্পেস দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তো আমি এটা এখন সেট করলাম, সেট করার পর তো এখান থেকে আমি কী করবো ইউটিউবে চলে যাবো সরাসরি।
ইউটিউবে যাওয়ার পর দেখুন আমার এখন যে নেট আছে সব ভিডিও কিন্তু এখানে আসতেছে, বা এখান থেকে যদি আমি নেটে যাই, যদি নেটে যাই সার্চ করি তাও এখান থেকে আসতেছে। দেখুন কোনো ধরনের কোনো সমস্যা নেই, প্রবলেম নাকি চলতেছে তো আপনারা দেখতে পেতেছেন। তো এইভাবে খুব সুন্দর করে আপনারা খুব সহজভাবে সেটিংটা করতে পারবেন, মনোযোগ সহকারে দেখবেন, আর কখনো ডাটা অফ হয়ে যাবে না, অটোমেটিকলি আছে অনেকের ডাটা বন্ধ হয়ে যায়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।